দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ওকিনাওয়া শোরুমে, যেটা আমি এখন R30 গাড়িটা দেখছি। এই যে ভাই R30, এর মাইলেজ এটা হচ্ছে 50 থেকে 95 কিলোমিটার ফুল ব্যাটারি চার্জ করে, আর ব্যাটারি চার্জ করতে একবার সময় লাগছে মোটামুটি 4 ঘন্টা। আর এটার জন্য কোনো রেজিস্ট্রেশন লাগছে না, কোনো লাইসেন্স লাগবে না এই গাড়ি চালাবার জন্য। তো এই স্কুটি ঠিক আছে, আশীর্বাদ এন্টারপ্রাইজ। সব গাড়ি এখানে বাইরে লেগে আছে, সব মডেলই আপনি দেখতে পাচ্ছেন। একটা গাড়ি সার্ভিসিং এর জন্য চলে এসেছে, এটা হলো রিচ প্লাস। এটা অন রোড সাবসিডি দিয়ে আপনাকে পড়ছে 92,000, মাইলেজ হচ্ছে প্রায়, এটা মাইলেজ কত বললো? হাই রোডের পাশে এই অকিনাওয়ার শোরুমটা দেখতে পাচ্ছেন। এই যে পুরো বাইরে কাজ হচ্ছে, সার্ভিসিং এখানে দেওয়া হচ্ছে। এই যে এখন দুটো গাড়ি এসেছে, সার্ভিসিং চলছে। এই দাদা এবং দু দাদার কাছে রিভিউ নেওয়া হলো। গাড়িগুলো বেশ ভালোই সার্ভিস দিচ্ছে, লোকালের মধ্যে ভালোই আছে, এবং তারা তাই রিভিউ দিলেন এবং নিজের অনেস্ট রিভিউটাই আমরা পেলাম। ভালো লাগলো গাড়ি। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের বাইকটা, যেটা R30, সেটার একটা উইদাউট রেজিস্ট্রেশন গাড়ি এবং এটার পড়ছে 69,000, এবং ভালোই লাগলো। এবং এই যে আমার বন্ধুরা সামনে ডিসকাস করছে কি কোন বাইকটা আর কি নিলে বেশি ভালো হয়, সেটা ডিসকাস চলছে। এখানে যদি আপনারা আসতে চান তাহলে বলে দিই NH60, এই হাইওয়েটা, এর জাস্ট সিউড়ির মধ্যে NH60 হসপিটালের সামনেই এই ওকিনাওয়া শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি ভালো লাগে, আপনার কেনার ইচ্ছা হয়, তাহলে নিশ্চয়ই এখানে আসুন এবং ভিজিট করুন। যে গাড়িটা পছন্দ হচ্ছে সেটাই নিতে পারেন, ভালোই গাড়ি আছে।